কন্যাকে হারানোর শোকে কাতর অভিনেতা দীপঙ্কর দে অগাস্টে না ফেরার দেশে চলে যায় দীপঙ্করের বড় মেয়ে বৈশালী যে খবর শুনে কার্যত ভেঙে পড়েন অভিনেতা অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মেয়ের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না দীপঙ্কর চুপ হয়ে গেছেন একেবারে দীপঙ্করের মেয়ের পুরো নাম বৈশালী কুরিয়াকোস ভুগছিলেন হৃদরোগে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করে চলছিল চিকিৎসা সেখানেই প্রাণ হারান তিনি মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র বান্ন বছর বৈশালী মারা যাওয়ার পর মিডিয়ার তরফে বারবার দীপঙ্করের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয় তিনি জানান কথা বলার মতো অবস্থা নেই তার তবে অনুরাগীদের অনেকের মনেই প্রশ্ন কেমন আছেন উনআশি বছরের দীপঙ্কর দে এখন দীপঙ্করের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সম্প্রতি কথা বললেন দোলন দে দু সালে আইনি বিয়ে করেন তিনিও দীপঙ্কর এই সময়কে দোলন জানান মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই খুব কষ্টে আছেন আমিও শুটিং থেকে ছুটি পাচ্ছি না আপাতত কাজ বন্ধ রেখেছে বাড়িতেই আছে কটা দিন ওকে দেখে কষ্ট হচ্ছে নিজেরই সামনে দাবারুর শুট শুরুর কথা তাতে ভালো হবে কাজের মধ্যে ডুবে থাকবে কটা দিন দীপঙ্করকে নিয়ে একটু শহরের বাইরে থেকেও ঘুরে আসতে চান দোলন জানান কটা দিন যদি শহরের বাইরে থেকে ঘুরে আসে তাহলে ওর জন্যই ভালো হবে সেটা ইচ্ছে করেই আমি কোনো বদল করিনি প্ল্যানে প্রসঙ্গত বৈশালীর স্বামীও কাজ করতেন টলিউডে এভাবে দীপঙ্কর কন্যার চলে যাওয়ার শোকের ছায়া পরিবারে বর্ষিয়ান অভিনেতা নিজেও অসুস্থ সিওপিডির সমস্যা রয়েছে তার একটুতেই বেড়ে যায় শ্বাসকষ্ট আগলে রাখেন দোলন বিশেষ করে করোনার সময়টা নিয়েছিলেন বিশেষ সতর্কতা এমনকি দোলনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের দুদিন পরেও গুরুতর অসুস্থ হয়ে যেতে হয়েছিল হাসপাতালে তবে দোলনের সেবাতেই প্রতিবার ভালো হয়ে যান আসলে বিয়েটা দু হাজার সালে করলে কি হবে তার আর দোলনের সম্পর্ক দীর্ঘদিনের দুজনে লিভ ইন করছেন বহু বছর ধরে